নির্দেশে বাধ্য হয়ে বিটিআরসি কে এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণ ফোন তবে এখনও বিটিআরসির করা সেই অডিটকে ত্রুটিপূর্ণ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি আজ বিটিআরসির কার্যালয়ে পে অর্ডারের মাধ্যমে অর্থ পরিশোধ করে গ্রামীণ ফোন টাকা পরিশোধ করার জন্য গ্রামীণ ফোনকে ধন্যবাদ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা দু সাল থেকে পাওনা আদায়নে গ্রামীণ ফোনের সঙ্গে বিটিআরসির জটিলতার শুরু এরপর জল গড়িয়েছে অনেক সরকারের দুই সংস্থার সাড়ে বারো হাজার কোটি টাকা দাবির পরিপ্রেক্ষিতে চলছিল গ্রামীণ ফোনের টাল বাহানা বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত গ্রামীণ ফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন উচ্চ আদালত ওই আদেশের পরিপ্রেক্ষিতে পাঁচশো কোটি টাকা বারো কিস্তিতে পরিশোধের সুযোগ চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করে গ্রামীণ ফোন তবে উচ্চ আদালতে করা বার্তায় নিজেদের অনর অবস্থান থেকে সরে আসতে বাধ্য হলো শীর্ষ এই মোবাইল অপারেটর এক হাজার কোটি টাকা পরিশোধ করলেও নিয়ন্ত্রক সংস্থার নিরীক্ষা নিয়ে আগের অবস্থানেই আছে গ্রামীণ ফোন মহামান্য আপিল ডিভিশনের আদেশ অনুযায়ী আজকে এক হাজার কোটি টাকা সমন্বয়যোগ্য জমা একটা এখানে জমা দিলাম এক সময় বলেছেন যে আপনাদের এটা বিরোধ বা ত্রুটিপূর্ণ একটা অডিট আমরা বলেছিলাম সেই পজিশনটা আমরা স্টিল অক্ষত রাখছি বিটিআরসি বলছে গ্রামীণফোন টাকা দিলেও এনওসির ওপর বহাল নিষেধাজ্ঞার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন উচ্চ আদালত কিছু কিছু কাজ এখন বন্ধ আছে আইনগত কারণে আমরা যেগুলো স্থগিত করেছি সেটাও আদালতের নির্দেশ অনুযায়ী করেছি যা করব তা আদালতের নির্দেশ অনুযায়ী করব সোমবার গ্রামীণ ফোনের রিভিউ আবেদনের উপর পরবর্তী আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রামীণ ফোনকে আমার ধন্যবাদ দেই শুভ খান সময় সংবাদ ঢাকা